মা টুকি চল তো দুই মামি গিয়ে ঘাসগুলো পরিষ্কার করি, নয় তো শশা ফলন ভালো হবে না। মা আমিও কাছে যাব, আমি তো আজ বন্ধুদের সাথে বনে ঘুরতে যেতে চেয়েছিলাম। হ্যাঁ রে মা, ঘুরতে পরে যাস, আজ একটু আমার সাথে জমির কাজে সাহায্য কর, তাহলে খুব উপকার হবে। আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে আর তোকে জমিতে নিয়ে যেতাম না রে মা। মা তুমি কেঁদো না, আমি কাল বন্ধুদের সাথে ঘুরতে যাব, এখন আজ তোমার সাথে কাজ করবো। চলো মা এবার শশার জমিতে যাই। এরপর টুনি টুকিকে নিয়ে শশা খেতে যায় আর কাজ করে, তখনই সেখানে কাকলি চলে আসে। টুনি তুমি কি না এইটুকু মেয়েকে দিয়ে জমিতে কাজ করিয়ে নিচ্ছ? আমি বাবা আমার ছেলেকে দিয়ে আর কোনো কাজ করাইনি। আমার ছেলেকে আমি অনেক ভালোবাসি, তাই কোনো কাজ করতে দেই না আমার ছেলেকে। কাকুলি দিদি, সবাই তার সন্তানকে ভালোবাসে, আর তোমার স্বামী বেঁচে আছে, এর জন্য তোমার ছেলেকে দিয়ে কাজ করিয়ে নাও না। আর আমার স্বামী মারা গেছে, একা একা কাজ করতে আমার ফসলের ক্ষতি হবে। একা কাজ করতে করতে ঘাস অনেক বড় হয়ে যায়, আর মেয়েকে দিয়ে কাজ করাচ্ছি, মেয়ের কাজও শেখা হচ্ছে। তাহলে আমার মেয়েকে না খেয়ে থাকতে হবে না, কাজ করে খেতে পারবে। তাই সব বাবা মারই উচিত সন্তানকে ছোট থেকে কাজ শিখিয়ে দেয়া। হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না, কাউকে আজকাল ভালো কথা বলতেও নেই। দেখবো মা মেয়ে কাজ করে কত বড় বাড়ি করো। শশা যদি ভালো দামে বিক্রি করতে পারি তাহলে আগে সুন্দর একটা বাড়ি বানাবো, বুঝেছো? কারণ আমার বাড়িটা ভেঙে গেছে, ঝড় আসলে উড়ে নিয়ে যাবে। তোমার শশা গাছে যে অবস্থা দেখা যাচ্ছে, শশা ধরে কিনা তাই সন্দেহ আছে। আর তুমি কিনা এত বড় স্বপ্ন দেখছো? আচ্ছা যাই বাবা, তোমার সাথে কথা বললে হাসতে হাসতে আমার পেট ফেটে যাবে। এই বলে কাকুলি সেখান থেকে চলে যায়, আর টুনি ও টুকি শশার জমিতে কাজ করতে থাকে। আর সারা দিনে মামি জমির সব ঘাস পরিষ্কার করে ফেলে আর বিকেলে বাড়ি ফিরে যায়। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। আর কয়েকদিন পর টুনি জমিতে গিয়ে অবাক হয়ে যায়, কারণ টুনির শশা খেতে অনেক বড় বড় শশা ধরে আছে। ও মা, এত বড় শশা ধরেছে, আর প্রতিটা গাছে অনেকগুলো করে শশা ধরেছে। এর অর্ধেক শশা বিক্রি করলেই তো আমার সুন্দর একটা বাড়ি বানানো হয়ে যাবে। কালকে অর্ধেক শশা তুলে বাজারে বিক্রি করব। বলছিস রে মা, কি খারাপ খবর আছে, সব খুলে বল তো রে মা আমাকে। মা বনে সবে বলাবলি করছে, দুই তিন দিনের মধ্যে নাকি খুব জোরে ঝড় নামবে। সবাই তাদের ঘরবাড়ি ঠিক করছে, মা আমাদের বাড়ি ঠিক করবে না, নইলে তো আমাদের বাড়িটা ঝড়ে ভেঙে যেতে পারে। হ্যাঁ রে মা, আমাদের বাড়িটা নতুন করে বানাবো। জানিসই তো আমাদের জমিতে অনেক শশা ধরেছে, আর শশাগুলো বড় হয়েছে। কালই শশা তুলে বিক্রি করে নতুন ঘর বানানোর সব জিনিসপত্র কিনে নিয়ে আসবো। কি মজা কি মজা, আমাদের নতুন ঘর হবে। নতুন ঘরের ওপর শুধু ঝিরিঝিরি বৃষ্টি পড়বে, আর নতুন জানালা দিয়ে আমি বৃষ্টি দেখবো, অনেক মজা হবে। ঘর ভাঙার কোনো ভয়ও থাকবে না। পাগলি মেয়ে আমার, নতুন বাড়ি বানানোর কথা শুনে কতই না খুশি হয়েছে। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন টুনি তার জমির অর্ধেক শশা তুলে ঠেলা গাড়িতে করে বাজারে নিয়ে যায়, আর শশাগুলো বিক্রি করে ঘর বানানোর জিনিসপত্র নিয়ে আসে, আর কাজও শুরু করে দেয়। এক পর্যায়ে টুনি সুন্দর মজবুত করে একটা ঘরও বানিয়ে ফেলে। আজ থেকে আমরা নতুন ঘরে থাকবো রে মা, আর ঘর ভাঙার কোনো ভয় নেই। চল মা আমরা নতুন ঘরে গিয়ে বিশ্রাম করি। এরপর টুনি টুকি তাদের নতুন ঘরে চলে যায়, আর কাকুলি এসব দেখে জ্বলতে জ্বলতে সেখানে চলে যায়। আর হঠাৎ করে বনে আকাশ ডাকতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই খুব জোরে ঝড় নেমে আসে। কালু আমাদের ঘর যে খুব নড়ছে, মনে হচ্ছে ঘরটা বুঝে ভেঙেই যাবে। আমার তো খুব ভয় করছে কালু। আরে এমন ভয় করলে চলে বলো? নিজেকে শক্ত করো, এমন ভয় করলে তো ঘর ভেঙে যাবেই। বাবা মা তোমরা তো জানোই এমন ঝড় বাতাস হবে, তাহলে নতুন ঘর কেন বানালে না? এখন যদি ঘর ভেঙে যায় তাহলে আমরা কোথায় থাকবো? আরে ভেঙে গেলে কারো বাড়িতে গিয়ে থাকবো? এবার চুপচাপ থাকতো।
তোমার ভয় আর আমার কথার জন্য এই ঘরটা ভেঙে গেছে। এখন আমরা এই বৃষ্টিতে কোথায় থাকবো বলো তো? কোথায় আর থাকবো, আমাদের বনে কি বাড়ির অভাব আছে নাকি? সেদিন তো টুনি একটা নতুন বাড়ি বানালো, চলো আমরা টুনির বাড়িতে গিয়ে আশ্রয় নেই। টুনি, টুনি, দরজাটা একটু খোল না রে, আমরা অনেক বিপদে পড়ে তোর কাছে এসেছি। আরে কালু ভাই, কাকুলি দিদি, তোমরা এই ঝড় বাতাসের মধ্যে এখানে কেন? আর বলিস না টুনি, এই ঝড় বাতাসে যে আমাদের ঘরটা ভেঙে গেছে। তুই তো নতুন ঘর বানিয়েছিস, তাই তোর বাড়িতে একটু আশ্রয় নিতে এলাম রে। ও আচ্ছা, এসো এসো, ভিতরে এসো। আমি জানি এই ঝড়ে পুরাতন ঘর ভেঙে যাবে, তাই তো নতুন করে তাড়াতাড়ি ঘর বানালাম। কালু ভাই, কাকুলি দিদি, তোমরা ওঠো, আজ কাজে যাবে না তোমরা? টুনি, আজ শরীরটা ভালো লাগছে না, তাই কাজে যাব না। তোর ঘরে শুয়ে শুধু ঘুম পাচ্ছে, তাই ভাবছি আজ সারাদিন ঘুমিয়ে নেই, আর কাজ করে ঘরটা বানাতে পারলে তোর বাড়ি থেকে চলে যাব রে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে ঘুমাও, আর ঘরে খাবার থাকলে তোমরা খেয়ে নিও। তোমাদের যতদিন ঘর বানানো হচ্ছে না, ততদিন তোমরা আমার বাড়িতেই থাকতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই। চল মা টুকি, শশার জমিতে যাই, কিছু শশা তুলে বাজার করতে হবে। একি, শশার এমন অবস্থা হয়েছে কেন? বৃষ্টিতে তো দেখছি সব শশা নষ্ট হয়ে গেছে। এখন আমি বাজার করব কি করে? জমির অর্ধেক শশা রেখেছিলাম বাজার করার জন্য, এখন সেটা আর হলো না। কেন যে বৃষ্টির আগে সব শশা তুলে বিক্রি করলাম না, তাহলে এত বড় সর্বনাশ আর হতো না। মা, যা হবে তা হয়ে গেছে, এখন তো কাঁদলেও আর ফিরে আসবে না। চলো মা বাড়িতে যাই, আগে মাথা ঠান্ডা করো, তারপর কাল থেকে কাকুলি মাসির সাথে কাজে যেও, আর কাজ করে আবার আমাদের ওই জমিতে শশা চাষ করবে। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস, চল মা তাহলে বাড়িতে চলে যাই। কালু, টুনি তো বাইরে চলে গেছে, এখন আমরা দরজা বন্ধ করে দেই আর টুনির ঘরটা দখল করে নেই। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক কথা বলেছ, কষ্ট করে আর আমাদের নতুন করে বাড়ি বানাতে হবে না। কাকুলি দিদি, কালু ভাই, দরজা খোলো, আমরা চলে এসেছি। এসে কোনো লাভ নেই টুনি, আমরা তোর ঘর দখল করে নিয়েছি, এই ঘর এখন আমাদের, তুই এখান থেকে চলে যা। কি বলছো এসব কাকুলি দিদি, তোমাদের বিপদে সাহায্য করলাম, আর তোমরা কি না আমাকে বিপদে ফেললে? আমার জমি সব শশা নষ্ট হয়ে গেছে, এখন বাড়ি বানানোর মতো কোনো টাকা নেই, তাহলে আমরা কোথায় থাকবো বলো? কেঁদো না তুমি, আমি তোমাকে সাহায্য করব। তুমি অনেক সব পাখি, তাই কালু কাকুলির মতো খারাপ পাখিকে সাহায্য করেছো, আর ওরা কিনা তোমাকে বিপদে ফেললো? কোনো চিন্তা করো না টুনি, যে সৎ থাকে তার সাথে সবসময় ভালোই হবে, আর যারা অসৎ তাদের বিপদের শেষ থাকে না। কিন্তু পরি, তুমি এসব জানলে কি করে? তুমি যখন শশার জমিতে কাজ ছিলে, তখন থেকে আমি তোমাকে ফলো করছি, তখন থেকে আমি তোমাকে অনুসরণ করছি, আর দূর থেকে সব শুনে এখানে এলাম। চলো তোমার নিজের শশার জমিতে চলো, আমি ঘর বানিয়ে দিব, আর ওই ঘরে অনেক টাকা থাকবে যা তুমি নিজে খরচ করবে ও গরিবদের সাহায্য করতে পারবে। এই নাও তোমার হাড়ি ঘর, এই ঘর কখনো ভাঙবে না। পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এরপর পরি চলে যায়, আর টুনি তার হাড়িঘরে ঢুকে এত টাকা দেখে যে সে অবাক হয়ে যায়, কিছু টাকা গরিবদের মাঝে বিলিয়ে দিতে থাকে। এসব শুনে কালু ও কাকুলি সেখানে চলে আসে। টুনি, আমাদের বেশি করে টাকা দে, আমাদের কাছে যে কোনো টাকা নেই, আর টুনি, তোর সাথে আমরা অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দে। না, তোমাদের ক্ষমা আমি কোনোদিনই করব না, কারণ তোমরা খুব খারাপ আর প্রতারক, তোমাদের সাহায্য করা মানে নিজেই বিপদে পড়া। তোমরা সাহায্যকারীকে মূল্য দিতে পারো না, উল্টো তাকে বিপদে ফেলো। এখন শুনেছো, আমার কাছে অনেক টাকা, তাই মিল দিতে এসেছো তাই না? আর মিল দিয়ে বিপদে ফেলবে তাই তো? এখন আর তা হতে দিব না, যাও তোমরা আমার চোখের সামনে থেকে। এই টাকাগুলো কোনো প্রতারক অন্যায়কারীদের জন্য নয়, এগুলো সৎ ভালো আর গরিব পাখিদের জন্য। টুনির মুখে এসব কথা শুনে কালু কাকুলি লজ্জায় সেখান থেকে চলে যায়, আর
টুনি তার মেয়েকে নিয়ে শশা খেতে হাড়ি ঘরে সুখে দিন কাটাতে থাকে। এমন কেন করছো কাকুলি? তোমাকে তো বললাম আমি একটা ব্যবস্থা করছি, ওই বাড়িটা কিনতে যে অনেক টাকা লাগবে, এখন আমার কাছে অতগুলো টাকা নেই। লাগবে না আমার অত বড় বাড়ি, আর তোমার সংসারও আমি আর করতে পারবো না। সেই বিয়ে করে এনে আমাকে এই ঝুপড়ির মধ্যে তুলেছো। কবে থেকে বলছি একটা বড় বাড়ি দেখে শুনে কিনে নাও, সে শুনবে না আমার কথা। আহা, এমন বায়না কেন করছো? তোমাকে বললাম তো হাতে টাকা হলে তোমায় ওই বাড়িটাই কিনে দিব। লাগবে না গো তোমায় আমার বাড়ি কিনে দেয়া, আমি চললাম তোমার সংসার ছেড়ে, অন্য কাউকে আনো তোমার সংসার করার জন্য। আচ্ছা আচ্ছা দাঁড়াও, তোমার কথাই রইলো, কালকে আমরা ওই বাড়িটাতে উঠবো, তোমাকে আর যেতে হবে না। সত্যি বলছো নাকি আমি কি গল্প শোনাচ্ছ আবার? সত্যি বলছি, না হলে পরশু তোমার বাপের বাড়ি চলে যেও। এই নিন বাবু এই বাড়ির চাবি। হ্যাঁ দিন। আপনারা যদি অনুমতি দেন তাহলে কিছু কথা জিজ্ঞাসা করতাম বাবু। হ্যাঁ হ্যাঁ বলুন না। আপনারা এবারে বুঝে শুনে কিনেছেন তো বাবু? এই কথা কেন বলছেন আপনি? এতগুলো টাকা দিয়ে বাড়ি কিনেছি কি না বুঝে? না আসলে এই বাড়ির সৌন্দর্য দেখে তো অনেকেই কিনেছিল, কিন্তু কেউই থাকতে পারেনি। লোক মুখে শোনা যায় এখানে প্রেতাত্মা বসবাস করে। কি বলছেন, কি ভূত? আপনি কখনো দেখেছেন? না তা তো দেখিনি। তাহলে আপনি আসুন তো, শুধু শুধু ভয় দেখাবেন না। সকালবেলা একটা কাজের লোক নিয়ে আসবেন, বাড়িটা বোঝাতে হবে। কাকুলি, ওই বুড়িমার কথা কিন্তু আমার সত্যি মনে হয়েছে, বাড়িটা আসলেই অনেক গা ছমছমে। এখন আবার তুমি শুরু করলে, ঘুমাতো আমার অনেক ক্লান্ত লাগছে। দুজনে ঘুমিয়ে পড়ে। রাতে কাকুলি জল খেতে ওঠে, ঠিক তখনই ঘরে অনেক বাতাস বয়। এই বাড়িতে রান্নাঘরটা যে কোথায় দেখাই তো হয়নি, জল যে এখন কোথায় পাই? যাই দেখি তো একটু বাইরে গিয়ে। এরপর কাকুলি জল খেতে বের হয়, আর তার সামনে একটা পাখির ছায়া আসে, আর কাকুলি চিৎকার করে ওঠে, বাঁচাও টুকি। টুকি তাড়াতাড়ি স্কুলে যেতে হবে তো, আজকে আমাদের আবার অন্য বাসায় যেতে হবে, কত গোছ গাছ আছে বল। উফ মা, তোমাদের এই কয়েক মাস পর পর বাসা পাল্টানো আমার একদম ভালো লাগে না। তোমাদের জন্য আমার কোথাও গিয়ে বন্ধুও হয় না, যে কারোর সাথে বন্ধুত্ব হতে ধরে অমনি তোমরা সেখান থেকে চলে আসো। কি করবি রে মা, তোর বাবার চাকরিটাই যে এমন, কিন্তু তোর বাবা এবার বলেছে এরপর আর কোথাও যেতে হবে না। কথা তুমি অনেকবার বলেছ, আমি আর বিশ্বাস করি না, আমি দিদার কাছে চলে যাব, তোমরা থেকো তোমাদের মতো। আমার হয়েছে যত জ্বালা, বাবা মেয়ের চৌকিদারি করতে আমার দিন যায়। বলো কি হয়েছে, ডাকছো কেন? শোনো আমি অফিসে যাচ্ছি, তুমি সবকিছু গুছিয়ে রেখো, কিন্তু এসেই আমরা নতুন বাসায় উঠব। আজ কতদিন হলো তো তাই করে যাচ্ছি, আমার আর এসব ভালো লাগছে না। একটা বড় গাড়িতে করে তারা সেই বাড়ির সামনে নামে। ওয়াও, বাড়িটা কত বড়! মা, তোমরা এসে আমি ভিতরে গেলাম। আসতে যা, পড়ে যাবে আবার। পছন্দ হয়েছে মা বাড়িটা? খুব পছন্দ হয়েছে বাবা, আমি কিন্তু আর কোথাও যাবো না, এখানেই থাকবো। আচ্ছা আচ্ছা থাকিস। বাবা মেয়ের গল্প শেষ হলে আমাকে একটু সাহায্য করো, এত কিছু আমি একা কিভাবে সামলাবো? আমি কিচ্ছু করতে পারবো না, তুমি করো মা, আমি এখন এই বাড়িটা ঘুরে ঘুরে দেখবো। টুকি দাঁড়া দাঁড়া, শোন আমার কথা শোন। থাক না টুনি, মেয়েটাকে আর ডেকো না, আমি একজন কাজের লোকের ব্যবস্থা করে দিচ্ছি, সেই তোমাকে সাহায্য করবে। মেরে ফেলবো, মেরে ফেলবো, সবাইকে আমি মেরে ফেলবো, পালা 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 বলছি।
কথা বলছো? আমি তো দেখতে পাচ্ছি না, কে কথা বলছো? নিয়ে চলো টুনি, বাচ্চা মেয়ে একা ঘরে থাকতে হয়তো ভয় পাচ্ছে। রাতে তো তোর জন্য ভালো করে ঘুমাতেও পারিনি। কেন মালকিন, রাতে কি হয়েছিল? আর বলো না কাকিমা, রাতে হঠাৎ মেয়েটা চিৎকার করে ওঠে আর কে নাকি ওকে মারতে চাইছে। সে কি কাণ্ড, তাহলে তো ওজাকে খবর দিতে হয়। কাকিমা, মেয়েটার সামনে সব কি বলছো? ওসব বললে ও আরো ভয় পেয়ে যাবে। যা তোমার যা স্কুলে যা, এসব ব্যাপার নিয়ে অবহেলা করবেন না মালকিন। অত চিন্তা করো না তো কাকিমা, কিচ্ছু হবে না। টুনি তার কাজ করছিল আর মাঝে মাঝে বৃদ্ধা পাখির কথা ভাবছিল। তখনই টুকি আসে আর তার ঘরের দিকে যায়। একে টুকি, স্কুলে যাসনি? তাড়াতাড়ি এলি যে, কি হলো? উত্তর না দিয়ে যাচ্ছিস কেন? আরে কি হলো আবার মেয়েটার? টুনি ও টুকির পেছন পেছন তার ঘরে যায়, কিন্তু সে ঘরে ছিল না। কি ব্যাপার, টুকি তো এক্ষুনি ঘরে এলো, গেল কোথায়? হঠাৎই ওপর থেকে উল্টা হয়ে টুকি সামনে আসে আর টুকি অনেক ভয় পেয়ে যায়। আ একে টুকি, তুই এভাবে উল্টো হয়ে আছিস কেন? তোর চোখে কি হয়েছে? মেরে ফেলবো ওদের সবাইকে, মেরে ফেলবো। আমার বাড়িতে আমি কাউকে থাকতে দিব না। এই কথা বলে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। কাকিমা, তুমি আমাদের কাছ থেকে এ বাড়ি নিয়ে কি লুকিয়েছো বলো তো? আমার মেয়েটার এই অবস্থা যে আমি দেখতে পাচ্ছি না। ওই মালকিন, আমি তো কিছুই লুকাইনি। তোদের পেয়েছি হাতের নাগালি, এবার তোদের দুটোকেই খেয়ে ফেলবো আমি। টুকিমা আমার কি হয়েছে তোর? ও এখন আপনার মেয়ে নয় মালকিন, ও যে এখন সুখী পাড়ার আত্মা। তাড়াতাড়ি ওকে বেঁধে ফেলো। এবার বলুন তো কাকিমা, কে সুখী পায়রা যার জন্য আমার মেয়েটা মরতে বসেছে? সুখী পায়রা, বহু বছর আগের কথা, এবারে মালকিন ছিল সুখী পায়রা আর তাদের মালিনী ছিলাম আমি। সুখী পায়রার কোনো সন্তান ছিল না। দেখো সুখী, তোমার জন্য আমি বাবা হওয়ার সুখ বিসর্জন দিতে পারবো না, তাই আমি আরেকটা বিয়ে করবো। না বান্টি, আমার সাথে এমন করো না, আমাকে একটু সময় দাও, আমাদের সন্তান ঠিক হবে। তোমার হাতে সময় থাকলেও আমার সময় নষ্ট করতে পারবো না, আমি বিয়ে করবই। কি ব্যাপার সুখী, এই ছানা কর, অন্যের ছানা নিয়ে নিজেকে সান্ত্বনা দিচ্ছ নাকি? অন্যের নয়, এটা আমাদের ছানা। মানে? একটা ছানার জন্যই তো তুমি বিয়ে করতে চাইছো, তা আমি এই ছানা দত্তক নিয়েছি। কি বংশ পরিচয়হীন একটা ছানাকে আমার পরিচয় বর করব? কখনোই না, যেখান থেকে এনেছো সেখানে দিয়ে এসো। বান্টি কোনো কথা না শুনে সুখী সেই ছানাকে বর করতে থাকে। বান্টি এটা মেনে নিতে পারে না। তোমাকে আবার বলছি, এ ছানা রেখে এসো। না কখনোই না, আমার ছানা, এটা আমার ছানা। শুনবে না তো আমার কথা, দাঁড়াও। সুখীর হাত থেকে সেই ছানাটিকে কেড়ে নিয়ে বান্টি জীবন্ত পুড়ে ফেলে সেই বাড়ির বাগানে। এখন থাকো তোমার ছানাকে নিয়ে, আমি তোমাকে আর এ বাড়ি থেকে চলে গেলাম। সেই থেকে সুখী পায়রা তার ছানার কবরের পাশেই থাকতো, সেখানেই থাকতে থাকতে তার মৃত্যু হয় আর তার আত্মা এই বাড়িতেই ঘোরাফেরা করে। কাকিমা, তুমি আমাকে এসব আগে কেন বলনি?
কি বলবো, আমার কথা এসব কেউ বিশ্বাস করে না। কাকিমা, তাহলে আপনি কোনো ভালো ওঝার ব্যবস্থা করুন। এই কাজ ভুলেও করবেন না মালকিন, তাহলে আরো বড় ক্ষতি হয়ে যাবে। তাহলে আমি আমার মেয়েকে কি করে বাঁচাবো? যত তাড়াতাড়ি পারেন এ বাড়ি ছেড়ে চলে যান। এরপর টুকির সাথে ঘটে যাওয়া সব ঘটনায় টুনি টোনাকে বলে, আর পরে তিনি টুনিরাও সে অভিশপ্ত বাড়ি ছেড়ে দেয়। আজকে আমার হারিয়ে যেতে নেই মানা মনে মনে, কে আমার হারিয়ে যেতে নেই মানা মনে মনে। সত্যি আজ আমি মনে সুখে উড়ে বেড়াবো, আমাকে কেউ বাধা দিবে না, আর এমন দিনের জন্যই যে আমি অপেক্ষা করছিলাম। এসব কথা বলে টুকি মনের সুখে উঠতে থাকে। টুকি যে এতদিন এক জাদুকর্ণীর কাছে বন্দী ছিল, জাদুকর্ণীর হঠাৎ মৃত্যুতে টুকি চিরকালের মতো মুক্তি পেয়ে যায়। ও বাবা, আজ অনেক ঘুরলাম, উঠতে উঠতে একেবারে ক্লান্ত হয়ে গেছি, এবার একটু বিশ্রাম নেওয়া দরকার, আর জল তেষ্টাও তো পেয়েছে ভীষণ, জলও খেতে হবে। এসব কথা বলে উঠতে উঠতে টুকি একটা নদীর ধারে চলে যায়, আর জল খাওয়ার জন্য নদীর জলে নামে। আর জলের মধ্যে টুকির পা ডুবতেই টুকি অদৃশ্য হয়ে যায়, আর টুকি অন্য রকম একটা জায়গায় চলে আসে। হাই হাই, এ আমি কোথায় চলে এলাম রে বাবা? আমি তো জল খেতে নদীতে নেমেছিলাম, আর এখন দেখছি আমি লবণের রাজ্যে চলে এসেছি। চারিদিকে লবণ আর লবণ, লবণ আর লবণ। এরপর টুকি লবণের রাজ্যে আনমনে ঘুরতে শুরু করে, আর কিছুটা সামনে এগোতেই টুকি কয়েকটা তিন পাওয়ালা গাভীকে দেখতে পায়, যে গাভীগুলো পিঠে করে লবণের বস্তা বহন করছিল। একই কাণ্ড, তিন পাওয়ালা গাভীর পেটে লবণের বস্তা! আহারে, গাভীগুলো কত কষ্টে না তিন পায়ে হেঁটে এত ভারী ভারী লবণের বস্তা বইছে, কিন্তু ওরা কেনই বা এত কষ্ট করছে, এর পিছনে কি কারণ? এসব চিন্তা করে টুকি গাভীগুলোর কাছে যায়, আর গাভীগুলো তো টুকিকে দেখে হতবাক হয়ে যায়। একি, কে তুমি, আর তুমি এই লবণ রাজ্যে কি করে এলে? তোমার কি নিজের প্রতি কোনো মায়া দয়া নেই? কেন গো, তোমরা এমন করে বলছো কেন? এই লবণ রাজ্যে আসলে কি হবে? আর আমি তো ইচ্ছে করে লবণ রাজ্যে আসিনি, জানো তো আমি না নদীতে জল খেতে নেমেছিলাম, তারপর হঠাৎ করে যে কিভাবে এখানে এসে পৌঁছালাম নিজেও জানি না। নিশ্চয় তুমি অভিশপ্ত নদীতে জল খেতে নেমেছিলে, ওই অভিশপ্ত নদী যে এই লবণ রাজ্যে প্রবেশের পথ। আর একবার যখন তুমি লবণ রাজ্যে চলে এসেছো, তবে তোমার আর রক্ষী নেই। তুমি লবণ রাক্ষসীর চোখে যদি একবার পড়ো, তবে তো একটা হেস্তনেস্ত হবেই। এখানে আবার রাক্ষসীও আছে? বন্দি জীবন থেকে মুক্তি পেতে না পেতেই আবার ডাইনি রাজ্যে চলে এলাম, তবে তোমরা এখানে কিভাবে এসেছো গো? আর তোমাদের তিনটা পা কেন? আমাদেরকে লবণ রাক্ষসী যুদ্ধে পরাজিত করেছিল, আর তারপর রাক্ষসী আমাদের বন্দি করে তার রাজ্যে নিয়ে এসেছে। আমরা আসলে কোনো গাভী নই গো, আমরা হলাম পরী। ওই শয়তান রাক্ষসী আমাদেরকে গাভী বানিয়ে দিয়েছে, আর আমাদের পা কেটে নিয়েছে যাতে আমরা এখান থেকে পালিয়ে যেতে না পারি বা রাক্ষসীর বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারি। কে? তোমরা পরে? কিন্তু তোমাদের দিয়ে রাক্ষসী এভাবে লবণ বইয়ে নিচ্ছে কেন? এসব লবণ দিয়ে রাক্ষসী কি করবে? রাক্ষসী প্রতিনিয়ত কয়েকশো কেজি লবণ খায়, কারণ ওই লবণ যে রাক্ষসীর শক্তির উৎস। লবণ খেয়ে যে রাক্ষসী প্রতিনিয়ত তার শক্তি বৃদ্ধি করে গো। এই এই, রাক্ষসীর আভাস পাচ্ছি আমি, মনে হয় রাক্ষসী এদিকে আসছে, তুমি লুকাও লুকাও, নয়তো যে বিপদ হবে, লুকিয়ে পড়ো বলছি। গাভীদের কথা শুনি টুকি দ্রুত একটা বড় লবণের ঢিপের আড়ালে লুকিয়ে পড়ে, আর এদিকে রাক্ষসী গাভীদের কাছে আসে। কি ব্যাপার, তোরা তিনজন এভাবে দাঁড়িয়ে আছিস কেন? সুখ দুঃখের গল্প চলছে নাকি রে? তোরা যদি এভাবে দাঁড়িয়ে থাকিস, তবে লবণ বইবে কে বলতো? আমরা তো লবণ বইছি, আসলে তিন পায়ে চলে লবণ বইতে যে আমার বড্ড কষ্ট হয়, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। বাবা, বড্ড সুখ হয়েছে তোদের দেখছি, তিন পায়ে চলতে তোদের কষ্ট হয়, তবে তো দেখছি তোদের আরো একটা পা কেটে দিতে হবে, তবে
তুমি এমন কঠিন হয়ো না, আমরা দ্রুত লবণ বইবো আর কোনো গাফিলতি করবো না। দাঁড়া দাঁড়া, তোদের আর অত অস্থির হতে হবে না। আসলে আমি দুদিনের জন্য বরফ রাজ্যে যাব। তোরা লবণ রাজ্যকে দেখে রাখিস। আমার লবণ রাজ্যে যদি বিন্দু মাত্র ক্ষতি হয় তবে তোদের আর রক্ষে থাকবে না। এসব কথা বলে রাক্ষসী অদৃশ্য হয়ে যায়। আর টুকি আড়াল থেকে বেরিয়ে আসে। যাক, জোর বাঁচা বাঁচলাম। রাক্ষসী তোমার উপস্থিতি বুঝতেই পারিনি। যাই হোক, তাড়াতাড়ি এখান থেকে চলো। রাত নামলে তারপর আবার রাক্ষসীর ব্যাপারে আলোচনা করব। এরপর তিন পাওয়ালা গাভীরা লবণ বইতে থাকে আর টুকি লবণ রাজ্যের আনাচে কানাচে ঘুরে দেখতে থাকে। আর রাত হতে গাভীরা আর টুকি একত্র হয়। বলছি, তোমরা আর কতদিন এভাবে বন্দি দশায় থেকে কষ্ট পাবে বলো তো? এবার তো নিজেদের মুক্তির একটা ব্যবস্থা করো। কিন্তু কি করে করব? আমাদের যে পা কেটে নিয়ে ওই রাক্ষসী আমাদের শক্তিহীন করে দিয়েছে, আমরা যে আর কিছুতেই ওই রাক্ষসীর মোকাবেলা করতে পারবো না। তবে এই ব্যাপার, কিন্তু আমি যখন একবার এসে পড়েছি তবে তোমাদেরকে ওই রাক্ষসীর কবল থেকে মুক্ত করবই করব। আচ্ছা, তোমরা আমাকে এটা বলো যে ওই রাক্ষসী লবণ ছাড়া আর কি কিছু খায়? না তো, আমরা কখনো রাক্ষসীকে অন্য কোনো খাবার খেতে দেখিনি। কারণ রাক্ষসী বলে লবণ ছাড়া অন্য খাবার খেলে নাকি সে ভস্ম হয়ে যাবে, জানো? এটাই শুনেছি আমরা। এইবার পেয়েছি, রাক্ষসীর কবল থেকে তোমাদেরকে মুক্ত করার উপায় পেয়েছি। আচ্ছা, লবণ রাজ্যে কি লবণ ছাড়া আর কিছু পাওয়া যায় না? এখানে তো কিছু পাওয়া যায় না, তবে লবণ রাজ্যের পাশে একটা ছোট্ট জমি আছে। ওই জমিতে অনেক সবজি পাওয়া যায়। সেই জমির চতুর্দিকে বেড়া দেওয়া, সেখানে যাওয়ার সাধ্য যে আমাদের নেই। তোমাদের যেতে হবে না গো, তোমরা শুধু আমার কথা মতো কাজ করবে। এরপর টুকি তিন পাওয়ালা গাভীদের একটা বুদ্ধি শিখিয়ে দেয়। আর দুদিন পর রাক্ষসী লবণ রাজ্যে ফিরে আসে আর দেখে তার কক্ষে টুকি ধ্যানমগ্ন হয়ে বসে আছে আর তিন পাওয়ালা গাভীরা টুকিকে ঘিরে ধরে আছে। এই, এটা কি? আরে, এত বড় সাহস! আমার কক্ষে ধ্যান করছে আর তোরা আবার ওকে আমার কক্ষে ঢুকতে দিয়েছিস, কোন সাহসী? হ্যাঁ, চুপ করো চুপ করো, ও যে রাক্ষসী মাতার অবতার। তুমি যখন ছিলে না তখন রাক্ষসী মাতা ওকে নিয়ে এখানে এসেছিল। কি বলছিস কে তোরা? আমাকে না জানিয়ে রাক্ষসী মাতা এসেছিল আর মাতা আবার অবতার রেখে গেছে। রাক্ষসীর কথা শুনে টুকি চোখ মেলে আর একটা পাত্র রাক্ষসীর সামনে বাড়িয়ে দিয়ে বলে, বৎস, তুই ফিরেছিস, তোর জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। নে বৎস, এই পানীয় পান কর। রাক্ষসী মাতা যে এই পানীয় তোকে পান করানোর দায়িত্ব আমাকে দিয়েছে। দেরি করিস না, নয়তো যে তোর ঘোর বিপদ হবে। টুকির এমন গম্ভীর কথায় রাক্ষসী বোকা বনে যায় আর কোনো কিছু না ভেবে রাক্ষসী সেই পানীয় পান করে আর পানীয়টা পান করতে রাক্ষসী ভস্ম হয়ে যায় আর গাভীগুলো এক একটা পরিতে পরিণত হয়। রাক্ষসী আমার কথায় বোকা হয়ে সবজির ছুপ খেয়েছে, তাই তো রাক্ষসীর প্রাণটা গেল। তোমাদের অনেক ধন্যবাদ পরীরা, আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করার জন্য। না গো, ধন্যবাদ তো তোমার প্রাপ্য, কারণ তুমি বুদ্ধি করে সবজির স্যুপ বানিয়ে রাক্ষসীকে খাইয়ে ভস্ম করলে জন্যই তো আমরা মুক্তি পেলাম। যাই হোক, তোমার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা তোমাকে পরীরাজ্যে নিয়ে যাব আর পরীরাজ্যেই তুমি আমাদের সাথে থাকবে। এরপর পরীরা টুকিকে নিয়ে পরীরাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।